নতুন কেবল প্রবেশ করেছে কিংবা যদি সাধারণ শিক্ষিত হয় তাহলে উত্তর দিবে যে রসূলকে সালাম পেশ করব তো রসূলকে সালাম পেশ করতে হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পেশ করতে হবে এটা হলো আদব রসূলকে বসে সালাম পেশ করা এটা বেয়াদবি এটা হলো তাদের আকীদা যেহেতু ইয়া নবী সালাম আলাইকা অর্থ কি হে নবী আপনাকে সালাম হে নবী আপনাকে সালাম তো এখন নবীকে সালাম দিল তো আমি নবীকে সালাম দিলাম বসে বসে দিলে তো আমি বেয়াদব হয়ে গেলাম এইজন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেই যেই মানুষটা এই কথা বলবে যে নবীকে বসে সালাম দেওয়া বেয়াদবি এইজন্য মিলাদের মধ্যে আমি কি করি দাঁড়িয়ে যাই দাঁড়িয়ে সালাম পেশ করি পেছন থেকে দাও আমার ডিস্টার্ব হবে আপনি যদি এই মানুষটাকে এখন প্রশ্ন করেন যে ভাই রসূলকে দাঁড়িয়ে সালাম দেওয়া হলো আদব বসে সালাম দেওয়া হলো বেয়াদবি তাইলে তুমি যখন আত্তাহিয়াতু পড়ো আত্তাহিয়াতু পড়ার সময় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু বলো কি বলো না অর্থ কি হে নবী আপনাকে সালাম তো ওই সময় তুমি দাঁড়াও না কেন তখন তুমি বেয়াদব সাজলা কেন কথা বুঝে আসে যদি নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া আদব হয় বসে সালাম দেওয়া বেয়াদবি হয় তাইলে আত্তাহিয়াতুর সময় তুমি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু বলো তখন দাঁড়াও না কেন তখন তুমি বেয়াদব সাজো কেন আর তখন যদি নবীকে বসে সালাম দেওয়া জায়েজ হয় তাইলে সব সময় নবীকে বসেই সালাম দেওয়া জায়েজ আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك جعلناكم أمة وسطا وقال رسول الله صلى الله عليه وسلم إن الدين يسر ولن يشاد الدين أحد إلا غلبه فسددوا وقاربوا وابشروا واستعينوا بالدلجة والروحة واستعينوا بالروحة والغدوة وشيء من الدلجة أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين নামাজের মধ্যে আমরা যেই দুরুদ ইব্রাহিমি পড়ি প্রত্যেকই অত্যন্ত মুহাব্বতের সাথে একবার দুরুদ ইব্রাহিমি পড়ে নেই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জামিয়া আশরাফিয়া দারুল উলুম দুদুমিয়া চারাবাগ বড় মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, আমার প্রাণাধিক প্রিয় লখতে জিগার আজিজ তোলাবায়ে ইজম, অত্যন্ত শ্রদ্ধাভাজন দিনদার পরহেজগার আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক ওলামা প্রেমিক ধর্মপ্রাণ ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে আমার মাতৃতুল্য ভগ্নিতুল্য মা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে করিমের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারার একটি আয়াতের ছোট্ট একটু অংশ তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার তথা আখিরি পয়গম্বর সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়িন হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মতের একটি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, এই উম্মতের একটি গুণ বর্ণনা করেছেন, এই উম্মতের একটি পরিচয় বর্ণনা করেছেন। এই মর্মে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, তেমনি ভাবে আমি তোমাদেরকে মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত হিসেবে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন, উম্মাতাও ওয়াসাত, মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত, ভারসাম্যপূর্ণ উম্মত হিসেবে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়াসাতুন, ওলামায়ে কেরাম শব্দটি বুঝেন, তালেবুল ইলমরা বুঝেন আরবি শব্দ, আমাদেরকে আল্লাহ পাক বলেছেন তোমরা উম্মতে ওয়াসাত, ওয়াসাতুন। ওয়াসাতুন শব্দের অর্থ হল মধ্যখান, মাঝখান। এই ভারসাম্যপূর্ণ মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত হিসেবে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, এই এটা হলো এই উম্মতের বৈশিষ্ট্য। কেন আল্লাহ পাক আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত বললেন? তাহলে বোঝা গেল আমাদের পূর্বের যেই উম্মত অতিবাহিত হয়েছে তাদের মধ্যে কিছু সমস্যা ছিল, যেই সমস্যাটা এই উম্মতের মধ্যে আল্লাহ পাক বলেন এটা থাকবে না, এটা কাম্য না। আচ্ছা বলেন তো, যখন আমি বলবো মধ্যখান, তো মধ্যখান বললে তার ডানে বামে কিছু থাকতে হবে কি হবে না? যদি আমি একটা আঙ্গুল আপনাদেরকে দেখিয়ে বলি যে এই আঙ্গুলটা কি মাঝখানে আছে না সাইডে আছে, বলবেন যে মাঝখানেও নাই সাইডেও নাই, একটা আঙ্গুল আবার মাঝে হয় কিভাবে আর কিনারায় হয় কিভাবে? যদি বলি দুইটা আঙ্গুল দিয়ে যে এখানে মাঝখানে কোনটা, বলবেন যে না এখানে মাঝখানে কোনোটা নাই, দুইটা দুই দিকে। আর এখন যদি বলি যে মাঝখানে কোনটা, তখন বলবেন যে এটা মাঝখানে, ঠিক কি না? তো তাহলে মাঝখানে হতে হলে ডানে বামে দুইটা থাকতে হবে, ডানে বামে কিছু থাকলে তখন মধ্যখান নির্ণয় করা যাবে। আর যদি ডানে বামে কিংবা উপরে নিচে কিছু না থাকে,
তাহলে মধ্যখান বলে কোনো কথা বলা যাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে বললেন যে আমরা মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত, তাহলে বোঝা যায় এর ডানে বামে কিংবা উপরে নিচে কিছু আছে, না হলে আমাদেরকে মধ্যম পন্থা কেন বললেন, এর রহস্য কি? মহতারাম ভাইও, আমি এই কথাটা এনে এ কারণে বলছি যে আমরা যে সর্বশ্রেষ্ঠ উম্মত, আমরা যে সর্বশ্রেষ্ঠ পয়গম্বরের সর্বশ্রেষ্ঠ উম্মত, তা আমাদের পরিচয় কি? এই পরিচয়, আমাদের বৈশিষ্ট্য, এটা আমাদের জানার প্রয়োজন আছে না নাই? আচ্ছা, যদি আমরা এই বৈশিষ্ট্য থেকে সরে যাই, তাহলে আর সর্বশ্রেষ্ঠ উম্মত, কুনতুম খায়রা উম্মাতিন, এই খায়রা উম্মত আর শ্রেষ্ঠ উম্মতের এই খেতাব, এই উপাধি, এটা আমাদের আর থাকবে? এই শ্রেষ্ঠ উম্মতের উপাধি আর খেতাব ধরে রাখতে হলে আমাদেরকে এই উম্মতের যে বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করেছেন, ওই বৈশিষ্ট্যটা আমাদের কি করতে হবে? ঠিক রাখতে হবে। এজন্য আমি এটা বললাম। এখন এই উম্মতের বৈশিষ্ট্য আল্লাহ পাক বর্ণনা করেছেন যে এই উম্মত হলো মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত। মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মতের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম এটা করেছেন যে এই উম্মতের মধ্যে কোনো বাড়াবাড়িও থাকবে না, আবার এই উম্মতের মধ্যে কোনো ছাড়াছাড়িও থাকবে না। এই উম্মত কোনো বিষয় নিয়ে বাড়াবাড়ি করবে না, আবার এই উম্মত কোনো বিষয় নিয়ে চরম পর্যায়ের ছাড়াছাড়ি কিংবা শিথিলতার শিকার হবে না, ঢিলামি করবে না। এই বৈশিষ্ট্যটা আল্লাহ পাক এই উম্মতকে কেন দিয়েছেন? কারণ হলো আমাদের আগে পৃথিবীতে আরো অনেক উম্মত অতিবাহিত হয়েছে, তাদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হলো বনি ইসরাইল। এই বনি ইসরাইল থেকে ইহুদি আর খ্রিস্টানরা এসেছে। ইহুদি খ্রিস্টান এরা বনি ইসরাইল জাতি। হযরতে মূসা আলাইহিসসালামের উম্মত, হযরতে ঈসা আলাইহিসসালামের উম্মত, মূসা পয়গম্বরের উম্মত হলো ইহুদি, আর ঈসা আলাইহিসসালামের উম্মত এখন যারা আছে, তারা দাবি করে এরা হলো খ্রিস্টান, নাসারা, এরা হলো বনি ইসরাইল। এই ইহুদি আর খ্রিস্টান এরা ধর্মীয় বিষয় নিয়ে কোনো কোনো সময় চরম বাড়াবাড়ি করত, সীমা লঙ্ঘন করত, বাড়াবাড়ি করত, আবার কোনো কোনো বিষয় নিয়ে চরম পর্যায়ের শিথিলতা, ছাড়াছাড়ি এবং ঢিলামি করত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের এই বাড়াবাড়ি এটাও পছন্দনীয় ছিল না, তাদের এই চরম পর্যায়ের শিথিলতা আর ছাড়াছাড়ি এটাও আল্লাহর কাছে কি ছিল না? পছন্দনীয় ছিল না। যেমন আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাই, ইহুদিরা, তারা, তাদের একজন পয়গম্বর ছিলেন হযরতে উজাইর আলাইহিসসালাম। এই উজাইর আলাইহিসসালাম আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী। এরা এই নবীকে সম্মান করতে করতে, মর্যাদা দিতে দিতে এক পর্যায়ে তারা ঘোষণা করলো যে উজাইর আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ বলেন সবাই। ঠিক তদ্রূপ নাসারা এবং খ্রিস্টান, এরাও তাদের পয়গম্বর হযরতে ঈসা আলাইহিসসালাম, তাকেও তারা সম্মান দেখাতে দেখাতে এক পর্যায়ে তারা ঘোষণা দিল ঈসা আল্লাহর পুত্র। বলেন এটা কি বাড়াবাড়ি না? আল্লাহ পাক বলেন, ওয়াকালাতিল ইয়াহুদ উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। কোরআনে হাকিম আল্লাহ বলছেন যে ইহুদিরা তাদের নবীকে সম্মান দেখাতে দেখাতে এক পর্যায়ে তারা এতটাই চরম ধৃষ্টতা প্রদর্শন করলো, চরম বাড়াবাড়ির শিকার হয়ে গেল। তারা বলে যে না, এই পয়গম্বর শুধু নবী বললে ওনার সম্মান দেখানো হবে না, নবীকে আল্লাহর পুত্র ঘোষণা করে দিল। ইহুদিরা বলল উজাইর আল্লাহর পুত্র, নাসারা এবং খ্রিস্টানরা বলল ঈসা আল্লাহর পুত্র। এটা বাড়াবাড়ি, বাড়াবাড়ি কিনা বলেন? ঠিক, এটা ছিল আকীদা এবং বিশ্বাসের দিক থেকে বাড়াবাড়ি। কারণ আল্লাহর কোনো পুত্র আছে? আল্লাহর কোনো সন্তান আছে? নাই। আল্লাহ পাক সূরায়ে ইখলাসের মধ্যে আমাদেরকে বলে দিয়েছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ,
আল্লাহ কোনো সন্তান জন্ম দেননি আর আল্লাহকেও কেউ জন্ম দেয়নি আল্লাহর কোনো বাবা মাও নেই আল্লাহর কোনো সন্তানও নেই আল্লাহু ওয়াহিদুন আহাদুন সামাদুন আল্লাহ এক একক অদ্বিতীয় ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ কেউ নেই কিন্তু ইহুদিরা নবীকে আল্লাহর সন্তান ঘোষণা দিল আরে ভাই সন্তান যদি হয় তাইলে বাপ যেই জাতের হয় সন্তানও ওই জাতের হয় মানুষের ঘরে কোনো বিড়াল জন্ম নেয় বিড়ালের ঘরে কোনো সময় ঘোড়া জন্ম হয় না মানুষের ঘরে মানুষ গরুর ঘরে গরু বিড়ালের ঘরে বিড়াল অর্থাৎ বাবা এবং পুত্র পিতা পুত্র তো একই জাতের হবে তো এখন যদি আমি বলি ঈসা আল্লাহর পুত্র তাইলে ঈসা যেই জাতের আল্লাহ ওই জাতের অথবা আল্লাহ যেই জাতের ঈসাও ওই জাতের নাউজুবিল্লাহ বলে তাহলে এটা কি বাড়াবাড়ি হলো কি হলো না এই তা আকীদা বিশ্বাসের ক্ষেত্রে তাদের বাড়াবাড়ির এই ধৃষ্টতার এই অবস্থা ছিল ইহুদি খ্রিস্টানরা বাড়াবাড়ি করত আবার আমলের দিক থেকেও বাড়াবাড়ি করত উটের গোশত আল্লাহ পাক তাদের জন্য হালাল করেছেন কিন্তু ইহুদিরা উটের গোশতকে সম্মান দেখিয়ে যে না উটের গোশত খাওয়া যাবে না ওই হিন্দুরা যেমন বলে যে গো মাংস খাওয়া যাবে না গো মাতা গরুর গোশত এটা ওদের মা মায়ের গোশত কেমনে খায় তো ইহুদিরা এরকম আমলের দিক থেকে উটের গোশতকে নিজেদের জন্য হারাম ঘোষণা করেছে অথচ আল্লাহ তাদের জন্য হালাল করেছে তারা নিজেদের জন্য হারাম করেছে তাইলে এটা বাড়াবাড়ি হলো কি হলো না এবং ইহুদিদের মধ্যে আরেকটা বাড়াবাড়ি ছিল তারা নিজেদের মধ্যে বৈরাগ্যতাকে নিজেদের জন্য ধার্য করে নিয়েছে বৈরাগ্য জীবন যাপন বৈরাগী চিনেন বৈরাগী বলে না বিবাহ শাদী করবে না সংসার করবে না এই জগৎ সংসারের সাথে কোনো সম্পর্ক নাই বিবাহ শাদী নাই সংসার নাই বৈরাগ্য জীবন যাপন করবে এই বৈরাগ্য আল্লাহ পাক বলেন ওয়া রাহবানিয়াতা নিবতাদাউহা মা কাতাবনাহা আলাইহিম আল্লাহ পাক বলেন আমি তো ওদেরকে বৈরাগী হতে বলি নাই ওরা নিজেরা বৈরাগ্য জীবন নিজের জন্য ধার্য করে নিয়েছে তাইলে এটা কি বাড়াবাড়ি হলো কি হলো না আমি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য তাইলে ইহুদি খ্রিস্টান বনি ইসরায়েলের মধ্যে কিছু কিছু বিষয়ে ছিল চরম পর্যায়ের বাড়াবাড়ি বাড়াবাড়ি করত আবার একদল তো বাড়াবাড়ির শিকার ছিল সীমা লঙ্ঘন করত বাড়াবাড়ি করতে গিয়ে আবার আরেক দল ছিল চরম পর্যায়ের ছাড়াছাড়ি শিথিলতা ঢিলামি সেটা কেমন যেই বনি ইসরায়েল নবীকে আল্লাহর পুত্র ঘোষণা করলো বাড়াবাড়ি করতে করতে ওই বনি ইসরাইল তারা নিজ হাতে আল্লাহ পাকের অসংখ্য নবীদেরকে নিজ হাতে হত্যা করে দিয়েছে তাইলে এটা কি ছাড়াছাড়ি হলো না একদিকে তো নবীকে সম্মান দেখায় আল্লাহর পুত্র ঘোষণা করে আবার আরেক দিকে নবীকে অসম্মান করতে করতে অপমান করতে করতে লাঞ্ছিত করতে করতে নবীকে তারা জবেহ পর্যন্ত করে দিয়েছে হত্যা করে দিয়েছে অসংখ্য নবীকে হত্যা করেছে তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের এই বাড়াবাড়ি এটাও যেমন ছিল অপছন্দনীয় তাদের এই চরম ছাড়াছাড়ি এটাও ছিল তাদের মধ্যে তাদের এই কাজ অপছন্দনীয় কাজ অনেক বাড়াবাড়ি হাদিসের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন এবার এই উম্মতের বৈশিষ্ট্য ঘোষণা করছেন এই আখেরি পয়গম্বরের উম্মতেরা এই আমার সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ পয়গম্বরের উম্মতেরা আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই বনি ইসরাইল এবং ইহুদি খ্রিস্টান এদের মধ্যে যেমন বাড়াবাড়ি ছিল ছাড়াছাড়ি ছিল এরা যেমন সীমা লঙ্ঘন করেছে বাড়াবাড়ি করতে করতে আবার শিথিলতা এবং ঢিলামি করতে করতে চরম ছাড়াছাড়ি করেছে আমি আল্লাহ তোমাদের ব্যাপারে বলছি তোমাদের বৈশিষ্ট্য হবে যে তোমরা কোনো বিষয়ে ধর্মীয় কোনো বিষয়ে চাই সেটা বিশ্বাসগত ব্যাপার হোক আকীদাগত ব্যাপার হোক কিংবা আমলগত কোনো ব্যাপার হোক আকীদা বিশ্বাস হোক কিংবা আমল এবং এবাদতের ব্যাপার হোক কোনো বিষয়ে তোমাদের মধ্যে কোনো বাড়াবাড়িও থাকবে না তোমাদের মধ্যে কোনো ছাড়াছাড়িও থাকবে না বরং তোমাদের বৈশিষ্ট্য হলো তোমরা বাড়াবাড়ি আর ছাড়াছাড়ির মাঝামাঝি থাকবে মধ্যম পন্থা অবলম্বনকারী মধ্যম পন্থা অবলম্বন ভারসাম্যপূর্ণ উম্মত হিসেবে আমি আল্লাহ তোমাদেরকে এই দুনিয়ার জগতে পাঠিয়েছি অতএব আমাদেরকে যে আল্লাহ পাক শ্রেষ্ঠ উম্মত ও আমার প্রিয় ভাইয়েরা ও আমার প্রিয় বোনেরা আমাদের শ্রেষ্ঠত্ব কত বেশি জানেন মিশকাত শরীফের হাদিসে আছে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হুররিমাতিল জান্নাতু আলাল আমবিয়া ক্বাবলা আন আদখুলাহা ওয়া হুররিমাতহা আলাল উমাম ক্বাবলা আন তাদখুলুহা। সুবহানাল্লাহ। নবীজি বলেন যে আমি যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করব ততক্ষণ পর্যন্ত সমস্ত নবী রাসূলের জন্য জান্নাতের দরওয়াজা দিয়ে প্রবেশ করা আল্লাহ পাক হারাম ঘোষণা করে দিয়েছেন। যে আমার শেষ পয়গম্বর জান্নাতে ঢুকা ছাড়া কোনো নবী জান্নাতে ঢুকতে পারবে না। হুররিমাতিল জান্নাতু আলাল আমবিয়া, সব নবীদের জন্য জান্নাত হারাম যতক্ষণ আমাদের নবী না ঢুকবেন। এরপর নবীজি বলছেন ওয়া হুররিমাতহা আলাল উমাম ক্বাবলা আন তাদখুলুহা, এবং পূর্বের সমস্ত নবী রসুল, সেই নবী চাই ইব্রাহিম খলিলুল্লাহ হোক, চাই মুসা কলিমুল্লাহ হোক, চাই ঈসা রুহুল্লাহ হোক, কিংবা যত পয়গম্বর আল্লাহর প্রিয় পয়গম্বর হোক না কেন, কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মত তোমরা জান্নাতে প্রবেশ না করবে। কত দাম, কত দাম, কত মূল্য! কিন্তু এই মূল্যটা কখন? ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমি তোমাদেরকে ভারসাম্যপূর্ণ মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত হিসেবে সৃষ্টি করেছি। অতএব এই বনি ইসরাইল ইহুদি খ্রিস্টানরা যেইভাবে বিভিন্ন বিষয় নিয়ে, আকীদা বিশ্বাসগত বিষয় নিয়ে, আমল এবং ইবাদত বন্দিগির বিষয় নিয়ে তারা কোনো কোনো সময় চরম বাড়াবাড়ির শিকার হতো, কোনো কোনো ক্ষেত্রে চরম ছাড়াছাড়ির শিকার হতো, ও উম্মতে মুহাম্মাদি তোমাদের কাছে আমি আল্লাহ অন্তত এটা কামনা করছি না, আমি তোমাদেরকে ভারসাম্য পূর্ণ মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত হিসেবে সৃষ্টি করেছি। এখন আমি আশা করি আমার এই সংক্ষিপ্ত বক্তব্যে আপনাদের কাছে সুস্পষ্ট হয়ে গেছে বিষয়টি, যে মধ্যম পন্থা অবলম্বনকারী দ্বারা উদ্দেশ্য কি। কোনো বিষয়ে বাড়াবাড়ি থাকবে না, এটা তো আল্লাহ পাক আমাদের বৈশিষ্ট্য বর্ণনা করলেন। কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই যে আমাদের মধ্যে, আমরা সবাই না, আমরা কিছু মানুষ ধর্মীয় কোনো বিষয় নিয়ে কেউ বাড়াবাড়ি আর কেউ ছাড়াছাড়ির শিকার আছি কি আছি না? আমাদের মধ্যে বাড়াবাড়ি আছে না নাই, ছাড়াছাড়ি আছে না নাই? দুটোই আছে, দুটোই আছে। যদি আমার মধ্যে বাড়াবাড়ি থাকে তাও আমি খাইরে উম্মত, শ্রেষ্ঠ উম্মত থাকলাম না। যদি আমার মধ্যে কোনো বিষয় শিথিলতা এবং ছাড়াছাড়ি থাকে তবুও কিন্তু আমি খায়রে উম্মত, শ্রেষ্ঠ উম্মত থাকব না, এটা কাম্য না। আমি আপনাদেরকে এবার দু একটা উদাহরণ দিয়ে বুঝাব, খুব বুঝেন, খুব বুঝেন। এখানে যারা মাহফিল শুনতে এসেছেন আলহামদুলিল্লাহ, তারা আল্লাহকে ভালোবাসেন, রসুলকে ভালোবাসেন, দিনকে ভালোবাসেন, উলামায়ে কেরামকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, পরকালকে বিশ্বাস করেন, যার কারণে আল্লাহর হুকুম মোতাবিক নিজের জীবনটাকে পরিচালিত করতে চান, এরাই তো মাহফিলে এসেছে, বলেন ঠিক কিনা? অতএব যদি আমার অজান্তে, আমার অজ্ঞতা মূর্খতার কারণে কিংবা আমার উদাসীনতা অবহেলার কারণে আমি যদি এই বাড়াবাড়ি কিংবা ছাড়াছাড়ির শিকার হই, তাহলে তো আমার সব শেষ হয়ে গেল, আমি তো আর খায়রে উম্মত থাকলাম না, শ্রেষ্ঠ উম্মত থাকতে পারলাম না। দেখেন, ইহুদি এবং খ্রিস্টানরা, বনি ইসরাইল, তারা আল্লাহ পাকের জাতের সাথে শিরিক করেছে। খ্রিস্টানরা বলে খোদা তিনজন, নাউজবিল্লাহ বলে, কি বলে, খোদা তিনজন, আল্লাহ মারিয়াম ঈসা, তিনে মিলে বলে খোদা, নাউজবিল্লাহ বলে, এটা কি শিরিক হয় নাই? শিরিক হয়েছে কি না? আল্লাহ কয়জন? একজন। আবার ইহুদিরা উজাইর আলাইহিসসালামকে আল্লাহর পুত্র ঘোষণা করেছে, তাহলে আল্লাহর সাথে শিরিক করলো কি করলো না? করেছে। এই শিরিক দুই প্রকার, খুব মুখস্থ করেন, শিরিক কয় প্রকার? দুই প্রকার। একটা হলো শিরিক ফি জাত, আর একটা হলো শিরিক ফি সিফাত। একটা শিরিক ফি জাত, আল্লাহর জাতের সাথে শিরিক করা, আল্লাহর জাতের সাথে শিরিক করা।
যেমন মক্কার কাফের মুশরিকরা তারা আল্লাহর জাতের সাথে শিরিক করেছে, 360 খানা মূর্তি এদেরকেও তারা দেবতা মনে করত, আল্লাহর জাতের সাথে শিরিক করেছে। খ্রিস্টানেরা আল্লাহর জাতের সাথে শিরিক করেছে, তারা তিন খোদা মনে করে। ইহুদিরা আল্লাহর জাতের সাথে শিরিক করেছে, উজাইরকে আল্লাহর পুত্র মনে করে। এবং অন্যান্য ধর্মাবলম্বী যেমন হিন্দুরা, এরাও আল্লাহর জাতের সাথে শিরিক করে। যেটাই কোনো ব্যতিক্রম কিছু দেখে, বিশাল বড় একটা পাথর দেখে ওটাও বলে খোদা, অনেক বড় একটা বটগাছ দেখে ওটাও বলে খোদা, যেটাই ব্যতিক্রম দেখে ওটাকেই খোদা মনে করে। এমনকি যদি ব্যতিক্রম কোনো লিঙ্গ দেখে ওটাকেও খোদা মনে করে, লিঙ্গ পূজা করে না এরা, আকলের মধ্যে পর্দা পড়ে গেছে। তো বলার অর্থ হলো, একটা হলো শিরিক ফিজাত, আল্লাহর জাতের সাথে শিরিক করা, এটা করলে যেমন ঈমান হারা হয়ে যায়, ঠিক শিরিক ফি সিফাত একটা আছে, আল্লাহর গুণের সাথে শিরিক করা। এই শিরিক ফি সিফাতটা বুঝেন, আমরা এখানে যারা আছি আলহামদুলিল্লাহ, আমি অন্তত পক্ষে বিশ্বাস করি যে এখানে আমরা কেউ আল্লাহর সাথে শিরিক ফি জাতের মধ্যে আমরা লিপ্ত নই, শিরিক ফি জাতের এই গুনাহের মধ্যে লিপ্ত নই। কিন্তু সন্দেহ আছে, কেউ কেউ শিরিক ফি সিফাতের মধ্যে লিপ্ত হতেও পারে। এজন্য এটা বোঝা লাগবে, শিরিক ফি জাতের দ্বারা যেমন ঈমান বিনষ্ট হয়ে যায়, আল্লাহর সাথে যদি কেউ শিরিক ফি সিফাত করে তাহলে এর দ্বারাও ঈমান নষ্ট হয়ে যায়। এখন শিরিক ফি সিফাতটা কি, এটা বাড়াবাড়ি, আমি বাড়াবাড়ি দেখাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের জন্য কিছু এক্সট্রা নিজের কতগুলো বৈশিষ্ট্য এবং গুণ এমন সৃষ্টি করেছেন, যেই গুণগুলো আল্লাহ পাক শুধু নিজের জন্য বরাদ্দ করে রেখেছেন, কোন মাখলুক কোন সৃষ্টিকে ওই গুণগুলো আল্লাহ পাক দেননি। এক্সট্রা ফর আল্লাহ, এক্সেপশনাল ফর আল্লাহ, শুধু আল্লাহর জন্য, আল্লাহর জন্য খাস এটা। কোন বান্দা কোন মাখলুক সে যেই হোক না কেন, কোন মাখলুককে আল্লাহ পাক এই গুণটা দেননি। যেমন যেমন আমরা সবাই জানি আল্লাহ রব্বুল আলামিন সর্বত্র বিরাজমান, ঠিক না বেঠি? আল্লাহ সব জায়গায় আছেন, আছেন না নাই? আল্লাহ আসমানেও আছেন, আল্লাহ জমিনেও আছেন, আল্লাহ এখানেও আছেন, আল্লাহ সেখানেও আছেন, আল্লাহ এই দুনিয়াতে আমার হায়াতেও আছেন, আল্লাহ আমার মৌতেও আছেন, আল্লাহ আমার কবরেও আছেন, আল্লাহ আমার হাসরেও আছেন, আল্লাহ আমার সাথে জান্নাতেও আছেন, আছেন না নাই? তাহলে আল্লাহ পাক সর্বত্র বিরাজমান, সব জায়গায় আছে, কারো কোনো সন্দেহ আছে এ ব্যাপারে? এই যে আল্লাহ পাক সর্বত্র বিরাজমান, এটাকে শরীয়তের পরিভাষায় বলে হাজের নাজের। কি বলে? হাজের নাজের। হাজের মানে উপস্থিত, নাজের মানে দ্রষ্টা, যিনি দেখেন, মানে আল্লাহ পাক সব জায়গায় উপস্থিত, আল্লাহ পাক সব কিছু দেখেন। কোনো সন্দেহ আছে? এটা আমাদের ইমানের সাথে সম্পৃক্ত কিনা, আমাদের আকীদার সাথে সম্পৃক্ত কিনা? আল্লাহ কোরআনে হাকিমে বলছেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসার ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার মানুষ, তোমরা যদি তিনজনে একসাথে কানে কানে কথা বলো, কানে কানে কথা বলি না আমরা, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন, তোমরা তিন বন্ধু একসাথে কানে কানে কথা বলছো, আল্লাহ পাক বলেন ইল্লা হুয়া রাবিউহুম, তোমরা মনে করেছো তোমরা তিনজনই এখানে আছো, না, চতুর্থ আরেকজন আমি আল্লাহও তোমাদের সাথে ওখানে আছি। তুমি মনে করেছো আমরা তিনজনই শুনছি, কথাটা তিনজনের মধ্যে সীমাবদ্ধ, বলে যে দোস্ত দেখিস কিন্তু এই কথা কিন্তু আমাদের তিনজনের মধ্যেই সীমাবদ্ধ রইল, আসলে তিনজনের মধ্যে সীমাবদ্ধ রইল না, চারজনের মধ্যে, চারজনের মধ্যে। আল্লাহ পাক বলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। আর যদি পাঁচজনে মিলে যদি গোল টেবিল বৈঠক করো, গোল মিটিং করো, রুদ্ধ দ্বার বৈঠক, দরজা বন্ধ করে পাঁচজনে মিলে গোল মিটিং করছো, আল্লাহ পাক বলেন ওখানে ষষ্ঠ আরেকজন আমি আল্লাহ উপস্থিত আছি। তাইলে আল্লাহ পাক সব জায়গায় উপস্থিত আছেন না নাই? অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, এই দুনিয়ার মানুষ তুমি যেখানে আছো আমি আল্লাহ সেখানেই আছি। ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানে আছো সেখানেই আমি আছি।
অন্য আয়াতে আল্লাহ পাক বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এই মানুষ তোমার যে হাবলুল ওয়ারিদ আছে, হাবলুল ওয়ারিদের একাধিক ব্যাখ্যা আছে, চিকিৎসা বিজ্ঞানীরা একাধিক মত পোষণ করেছেন, তার মধ্যে অধিকাংশদের মতে আমাদের গলার এই দুই দিকে দুইটা মোটা মোটা রগ আছে, এই দুইটা মোটা রগ যদি কেটে ফেলে মানুষ আর বাঁচবে না, দুই দিকে দুইটা মোটা রগ আছে না, হাবলুল ওয়ারিদ, শ্বাসনালী খাদ্যনালী এগুলার পাশে এরকম মোটা মোটা দুইটা রগ আছে, এগুলোকে হাবলুল ওয়ারিদ বলে। আল্লাহ পাক বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি প্রতিটি মানুষের এই হাবলুল ওয়ারিদ নামের রগ তার যত কাছে আমি আল্লাহ তার চেয়ে আরো বেশি কাছে, সর্বত্র বিরাজমান আল্লাহ পাক, সর্বত্র বিরাজমান। আচ্ছা, এই গুণ এই বৈশিষ্ট্যটা একমাত্র কার? সবাই বলেন একমাত্র কার? আল্লাহ রাব্বুল আলামিনের। এই গুণটা আল্লাহ পাক কোনো মাখলুকের মধ্যে দেননি, কোনো সৃষ্টিকে এই গুণটা দেননি, আল্লাহ সর্বত্র বিরাজমান, সব জায়গায় হাজির নাজির। এখন যদি আমাদের মধ্যে কেউ এই কথা বলে যে আমি আমার নবীকে সম্মান করি, আমার রসুল সর্বশ্রেষ্ঠ রসুল, কোনো সন্দেহ আছে? আমার রসুল ইমামুল আম্বিয়া সাইয়েদুল মুরসালিন, আমার রসুলের চেয়ে শ্রেষ্ঠ কোনো রসুল নাই, কোনো সন্দেহ আছে? আরে আমার রসুল কত শ্রেষ্ঠ, শুনে নাও, শেখ সাদি রহমতুল্লাহি আলাই, পারস্য কবি শেখ সাদি রহমতি প্রশংসাকে কবিতা লিখতে বসেছেন, আমাদের রসুলের কবিতা উনার শানে উনার প্রশংসায় তিনি কবিতা লিখবেন, কিন্তু কবিতা লিখতে বসে উনি চিন্তা করলেন যে আমার রসুলের যেই প্রশংসা, যেই গুণ, আমার রসুলের যেই বৈশিষ্ট্য, আমি শেখ সাদি সারাটা জীবন লিখতে লিখতে শেষ করলেও তো রসুলের একটা কানিও প্রশংসা করে আমি শেষ করতে পারবো না, যার কারণে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি এক লাইন লিখে কলম রেখে দিয়েছেন, লা ইয়ুমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু, লা ইয়ুমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু, বাদ আজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। ও আল্লাহর রাসূল, আপনার যেই গুণাবলী, আপনার যে বৈশিষ্ট্য, আপনাকে আল্লাহ যেই গুণ দিয়ে তৈরি করেছেন, কোন মাখলুক কোন সৃষ্টির পক্ষে এই গুণ গিয়ে শেষ করা সম্ভব না, অতএব আমি শেখ সাদি আমি কলমটা রেখে দিলাম একটা কথা বলে, সেটা কি? বাদ আজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, আল্লাহর পরেই আপনার স্থান, বাস প্রশংসা শেষ। আল্লাহর পরে কার স্থান? আমাদের রসুলের স্থান। মাঝখানে আর কেউ আছে? জিব্রাইল আছে? মাঝখানে জিব্রাইল আছে না? আমাদের রসুল তো এত গুণে গুণান্বিত, কিন্তু মোহতারাম হাজিরিন, তাই বলে আল্লাহ রব্বুল আলামিন যেই গুণে গুণান্বিত, যেই গুণ আল্লাহ নিজের জন্য রেখেছেন, আমি যদি বলি আমি আমার রসুলকে সম্মান করি, আমি আমার রসুলকে ভালোবাসি, আমি একজন আশেকে রসুল, নিজেকে আশেকে রসুল দাবি করে এইবার আমি বললাম কি যে আমার আল্লাহ যেমন সর্বত্র বিরাজমান, আমার রসুলও সর্বত্র বিরাজমান, নাউজুবিল্লাহ বলবেন না, কেমন লাগলো কথাটা, বলা যাবে? হ্যাঁ, আমার আল্লাহ যেমন সর্বত্র বিরাজমান, আমি রসুলকে সম্মান করি, অতএব আমার রসুলও সর্বত্র বিরাজমান, সব জায়গায় আছে। এটা আল্লাহর সিফাতের সাথে, আল্লাহর গুণ, আল্লাহর বৈশিষ্ট্য, যেটা শুধু আল্লাহ নিজের জন্য রেখেছিলেন, ওই বৈশিষ্ট্যের সাথে আমি কি করলাম, আরেকজনকে শরীক করলাম, করলাম কি করলাম না, কথাটা বুঝেন, বুঝতে চেষ্টা করেন। আমাকে আল্লাহকেও সম্মান করতে হবে, রসুলকেও সম্মান করতে হবে, কিন্তু তাই বলে রসুলকে নিয়ে তো আল্লাহর চেয়ারে বসানো যাবে না, যাবে? আল্লাহ আল্লাহ, রসুল রসুল, আল্লাহ রসুল না আর রসুলও আল্লাহ না, ঠিক কিনা? রসুলকে আল্লাহ বলা যাবে না? আল্লাহর গুণে গুণান্বিত বলা যাবে না? অতএব আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ হাজির নাজির, কিন্তু রসুল কিনা সর্বত্র বিরাজমান হতে পারে না, কোনো মাখলুকের পক্ষে এটা সম্ভব না। এই গুণ আল্লাহ পাক কোনো মাখলুককে দেননি, কাউকে দেননি। কিন্তু ভাই, কথাটা তো পরিষ্কার, এই উম্মত আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আমাদের পরিচয় হলো আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত,
আমরা রাসূলের আদর্শের উপরে যেমন প্রতিষ্ঠিত, সাহাবায়ে কেরামের জামাতের আদর্শের উপরেও প্রতিষ্ঠিত। এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সারা পৃথিবীর সমস্ত মুসলমানের ঐক্যমতে সাব্যস্ত, কারো এ ব্যাপারে দ্বিমত নাই যে আল্লাহ হাজির নাজির, কিন্তু কোন মাখলুক কোন সৃষ্টি হাজির নাজির হতে পারে, এই আকীদা তো পরিষ্কার। এবং এটাই হচ্ছে মধ্যম পন্থার আকীদা। রাসূলকে ভালোবাসবে, রাসূলকে শ্রেষ্ঠ রাসূল হিসেবে ঘোষণা দিবে, আল্লাহর পরেই রাসূলের স্থান বলো, যত প্রশংসা তুমি করো, কিন্তু সীমা লঙ্ঘন করা যাবে। হ্যাঁ, এটাকে বাড়াবাড়ি বলে। এখন আমাদের দেশের কিছু মানুষ তারা তো এই কাজ করছে, তারা এই কাজ করছে, তারা বলে যে আল্লাহ যেমন হাজির নাজির, রাসূলও হাজির নাজির। নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন। আল্লাহ আমাদের সকলকে এমন ইমান বিধ্বংসী আকীদা বিশ্বাস থেকে হেফাজত করেন। এটা এই যে একটা কথা, একটা সূত্র তারা বলে ফেললো যে আল্লাহ যেমন হাজির নাজির, রাসূলও হাজির নাজির, কথাটা তো দুই শব্দে বলে ফেললো, কিন্তু এটা যে তাদেরকে কত দূর পর্যন্ত নিয়ে গেছে, ইমান থেকে যে কত লক্ষ যোজন দূরে ছিটকে ফেলে দিয়েছে, তারা নিজেরাও টের পায় নাই। এটাকে বলে শিরিক ফিস সিফাত। এটাকে কি বলে? মুখস্থ করেন, এটাকে কি বলে? শিরিক ফিস সিফাত। একটা হলো শিরিক ফিস জাত, আর একটা হলো শিরিক ফিস সিফাত। শিরিক ফিস জাত হলো আল্লাহর মতো আরো আল্লাহ স্বীকার করা, দুইজন তিনজন আল্লাহ মনে করা, 100-200 আল্লাহ মনে করা, এটা হলো আল্লাহর জাত এবং সত্তার সাথে শিরিক। আর শিরিক ফিস সিফাত হলো যে আল্লাহর যেই গুণগুলো শুধু আল্লাহর জন্য বরাদ্দ, আল্লাহ নিজের জন্য রেখেছেন, কোনো মাখলুকের মধ্যে এই গুণ দেননি, আমি যদি কোনো মাখলুককে ওই গুণে গুণান্বিত মনে করি, তাইলে আল্লাহর গুণের সাথে শিরিক করলাম। কথা পরিষ্কার? কারো অস্পষ্টতা আছে? আল্লাহর গুণের সাথে শিরিক করলাম। এখন আমাদের দেশে কিছু ভাই এই ধরনের কথা, তারা নিজেরা যেমন বিশ্বাস করে, নিজেরা যেমন এই ধরনের কথা বিশ্বাস করে যে আল্লাহ যেমন হাজির নাজির, রাসূলও হাজির নাজির, আল্লাহ যেমন হাজির নাজির, রাসূলও, এই কথাটা তো বলে, আর কাজটা কি করে? কাজটা করে হলো এরা মিলাদ মাহফিল করে। মিলাদ মাহফিল দেখেছেন তো? আচ্ছা, এই মিলাদ মাহফিল, আপনাদের এলাকার খবর আমি জানি না, এই মিলাদ মাহফিল করে তো, মিলাদ মাহফিলের মধ্যে একটা চেয়ার সাজিয়ে রাখে, সুন্দর করে চেয়ার সাজিয়ে রাখে, অনেক সুন্দর করে সিংহাসন। চেয়ারটা কি জন্য সাজিয়ে রাখে? বলে যে আমরা মিলাদ পড়তে পড়তে এক সময় নবীজি এসে এখানে হাজির হয়ে যাবেন। নাউজুবিল্লাহ, আর আসতে বলেন, কথাগুলো মনে রাখেন। এটা শুধু এক দুই জায়গার ঘটনা না, সারা দেশব্যাপী চলছে, সারা দেশব্যাপী চলছে। কখন হাজির হয়? ওই যে মিলাদ পড়তে পড়তে হঠাৎ করে এরা দাঁড়িয়ে যায়, ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়িয়ে যায় না, এই যে দাঁড়ায়, আপনি এদেরকে প্রশ্ন করেন তো কি জন্য দাঁড়াও? প্রশ্ন করলে প্রথম প্রাথমিকভাবে যদি নতুন হয় আর কি, এই আকীদায় নতুন কেবল প্রবেশ করেছে, কিংবা যদি সাধারণ শিক্ষিত হয়, তাইলে উত্তর দিবে যে রাসূলকে সালাম পেশ করব, তো রাসূলকে সালাম পেশ করতে হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পেশ করতে হবে, এটা হলো আদব। রাসূলকে বসে সালাম পেশ করা, এটা বেয়াদবি, এটা হলো তাদের আকীদা। যেহেতু ইয়া নবী সালাম আলাইকা অর্থ কি? হে নবী আপনাকে সালাম, হে নবী আপনাকে সালাম। তো এখন নবীকে সালাম দিল, তো আমি নবীকে সালাম দিলাম, বসে বসে দিলে তো আমি বেয়াদব হয়ে গেলাম, এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিই। যেই মানুষটা এই কথা বলবে যে নবীকে বসে সালাম দেওয়া বেয়াদবি, এই জন্য মিলাদের মধ্যে আমি কি করি? দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে সালাম পেশ করি। পেছন থেকে দাও, আমার ডিস্টার্ব হবে। আপনি যদি এই মানুষটাকে এখন প্রশ্ন করেন যে ভাই, রাসূলকে দাঁড়িয়ে সালাম দেওয়া হলো আদব, বসে সালাম দেওয়া হলো বেয়াদবি, তাইলে তুমি যখন আত্তাহিয়াতু পড়ো, আত্তাহিয়াতু পড়ার সময় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু বলো কি বলো না? অর্থ কি? হে নবী আপনাকে সালাম। তো ওই সময় তুমি দাঁড়াও না কেন? তখন তুমি বেয়াদব সাজলা কেন? কথা বুঝে আসে?
যদি নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া আদব হয়, বসে সালাম দেওয়া বেয়াদবি হয়, তাইলে আত্তাহিয়াতুর সময় তুমি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু বলো, তখন দাঁড়াও না কেন? তখন তুমি বেয়াদব সাজো কেন? আর তখন যদি নবীকে বসে সালাম দেওয়া জায়েজ হয়, তাইলে সব সময় নবীকে বসেই সালাম দেওয়া জায়েজ হবে। তখন যদি বসে সালাম দেওয়া এটা আদবের পরিপন্থী না হয়, তাহলে অন্য সময়ও নবীকে বসে সালাম দেওয়া এটা আদবের পরিপন্থী হতে পারে না। তোমাকে কে শিখাইলো যে নবীকে দাঁড়িয়ে সালাম দিতে হবে? এই কথাটা তুমি কোথায় পাইলা? কোরআনে কোথায় আছে? হাদিসে কোথায় আছে? একটা হাদিস আমাদের সামনে পেশ করো যে এই হাদিসের মধ্যে আছে সাহাবায়ে কেরাম নবীকে দাঁড়িয়ে সালাম দিতেন, কিংবা কোনো সাহাবী নবীকে বসে সালাম দিয়েছেন, নবী বললেন যে এই বসে নবীকে সালাম দিতে হয় না, দাঁড়িয়ে সালাম দিতে হয়, দাঁড়িয়ে যাও, এরকম একটা হাদিস দেখাও। তো আজকে থেকে আমরাও দাঁড়িয়ে সালাম দিব? আমরাও তোমাদের সাথে কিয়াম করব? এটা তো তোমার মনের একটা বাস, একটা শখ, যে না মনের একটা ইচ্ছা তোমার ব্রেনে আসলো যে দাঁড়িয়ে সালাম দেওয়া রসুলকে আদব। অথচ আমরা তো এরকম হাদিস পেয়েছি মিশকাত শরীফে, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় আসলেন, আমরা নবীজিকে দেখে দাঁড়িয়ে গেলাম, নবীজি আমাদেরকে বললেন যে দেখো এই যে অনারব, অনারব রাজা বাদশারা যারা আরবি না আজমি, এই আজমি রাজা বাদশারা তাদেরকে দেখলে তাদের প্রজারা যেমন দাঁড়িয়ে যায়, তোমরা কিন্তু আমাকে দেখে এইভাবে দাঁড়িয়ে যেও না। নবীজি তো দাঁড়াতে নিষেধ করেছেন। এখন আপনি যখন তাকে প্যাচ দিয়ে ধরলেন, এখন কি বলে জানেন? এখন বলে যে ভাই আসলে আমরা তো দাঁড়াইতে চাই না, কিন্তু বাধ্য হয়ে দাঁড়িয়ে যাই। কেন বাধ্য হয়ে দাঁড়িয়ে যাও? কয় যে আমরা যখন মিলাদ মাহফিল শুরু করি, তো মিলাদ পড়তে পড়তে এক সময় নবীজি এসে ওই মিলাদের মাহফিলে হাজির হয়ে যায়, নাউজুবিল্লাহ বলবেন না। আর নবীজি যদি হাজির হয়ে যায়, তাইলে কি আর বসে থাকা যায়? বলেন এখন যদি ধরে নিলাম আল্লাহর রসুল এসে সশরীরে যদি এই স্টেজে এসে উপস্থিত হয়, একটা মানুষকে আপনি বাঁশ দিয়ে পিটাইয়া বসায় রাখতে পারবেন? হ্যাঁ, তো এখন এই বেচারারা কয় যে ভাই আমরা কি করব, আমরা মাজুর, যখন মিলাদ পড়তে থাকি তো মিলাদ পড়তে পড়তে নবীজি এসে হাজির হয়ে যায়, তখন পট করে আমরা দাঁড়ায় যাই আর বসে থাকতে পারি না। এখন আপনি কি বলবেন? তো আপনি তাকে জিজ্ঞাসা করেন যে ভাই নবীজি আসলো কখন, গেল কখন, আর তুমি দাঁড়াইলা কখন? তুমি কি দেখেছো নবীজি আসছে? যে নবীজি আসলেন এটা তুমি দেখেছো? যদি তুমি না দেখো, তাহলে তো এমনও হতে পারে যে নবীজি আসেন নাই, তুমি ফাও ফাও দাঁড়াইলা। অথবা এমনও হতে পারে নবী এসে বসে আছেন, কিন্তু তুমিও বসে আছো, দাঁড়াও না। তুমি নবীজি যে আসলেন এটা কি তুমি দেখেছো? এখন তর্কের খাতিরে, তর্কের খাতিরে তারা এমনও উত্তর দেয়, বলে হ্যাঁ আমি দেখেছি নবীজি কখন এসেছে, আমি দেখেছি, এজন্যই দাঁড়াইলাম। তর্কের খাতিরে মিথ্যা কথা বলে, আমি নবীজি এসেছে দেখেছি এজন্যই দাঁড়িয়েছি। তখন আপনি বলেন যে ভাই মিলাদ মাহফিলে তো তোমার পাশে আমিও বসাছিলাম, তো আমি তো দেখলাম না, তুমি কেমনে দেখলা? আপনি প্রশ্ন করেন, আমি তো দেখলাম না, তুমি কিভাবে দেখলে? তখন সে কি বলে জানেন? সে বলে যে আমি তো হইলাম আশেকে রসুল, আমি তো নবী প্রেমিক, তোর ভিতরে তো বেটা কোনো প্রেম মোহাব্বত ভালোবাসা নাই, এজন্য আমি দেখি তুই দেখিস না। এখন কি বলবেন? আমি তো আশেকে রসুল, তা আশেকে রসুল হওয়ার সুবাদে আল্লাহ আমাকে দেখার তৌফিক দিয়েছেন, কিন্তু তুই তো আশেকে রসুল না, তুই তো নবী প্রেমিক না, তাহলে তুই কেমনে দেখবি? তা এখন আপনি কি বলবেন? কিছুই বলার নাই। তখন তাকে বিনয়ের সাথে শুধু এই কথাটা বলেন যে ভাই তুমি যে সাহাবি, এই কথাটা তুমি এতদিন আমাকে বলো নাই কেন? তুমি যে সাহাবি, যে রসুলকে দেখে সে কি, যে রসুলকে দেখে সে কি, তো তুমি যে সাহাবি এই কথাটা তুমি এতদিন আমাকে কেন বললা না? তোমরা এই যে আশেকে রসুলরা যারা মিলাদ কেয়াম করো আর রসুলকে দেখো কখন আসে, তোমরা যে সাহাবি এই কথাটা আগে বলোনি কেন? আমরা তো হতভাগা, রসুলের প্রেম নাই, মোহাব্বত নাই, এশক নাই, যার কারণে আমরা রসুলকে দেখতে পারলাম না। তো সাহাবি তো হওয়ার কপাল আমাদের নাই, অন্তত পক্ষে তোমরা সাহাবি, তোমাদেরকে দেখে আমরা তো তাবেই হওয়ার সৌভাগ্য অর্জন করলাম, তো এই কথাটা আগে বলোনি কেন যে তুমি সাহাবি? তখন সে কি বলবে? না না আমি সাহাবি না। নাকি সাহাবি দাবি করবে? আশিকে রসুলরা কি সাহাবি দাবি করে? ও বলবে না আমি সাহাবি না।
তো যদি সে বলে যে না আমি সাহাবি না আবার বলে রসূলকে দেখি তাইলে আপনি বলবেন যে রসূলকে দেখার পরে যদি কেউ সাহাবি হতে না পারে তাহলে সে আবু জাহল তাহলে তুমি একটা আবু জাহল রসূলকে দেখার পরে হয় সাহাবি দাবি করতে হবে আর না হলে আবু জাহল দাবি করতে হবে মাঝামাঝি কিছু আছে হ্যাঁ তাহলে তুমি নিজেকে নবীকে দেখে এটা দাবি করলা যে না রসূলকে দেখি এজন্য আমরা দাঁড়াই তাইলে রসূলকে দেখলে তুমি সাহাবি দাবি করো আর যদি বলো সাহাবি না তাহলে তুমি দাবি করো তুমি একটা ফেরাউন তুমি আবু জাহেল মুহতারাম ভাইও এই কথাগুলো বড় দুঃখের সাথে বলছি কারণ হলো আপনারা হয়তো ভাবছেন যে হুজুর এরকম ঘটনা কোন জায়গায় ঘটেছে আরে আপনারা তো এক এলাকার মধ্যে থাকেন আমি তো সারা বাংলাদেশ ঘুরি সারা বাংলাদেশের কোনো এলাকা তো বাকি নাই কত জায়গা এমন আছে যে এলাকা পুরাটাই তারা এই বিশ্বাস করে যে রসুল হাজির নাজির আমরা যখন বিলাত পড়ি রসুল এসে এখানে হাজির হয়ে যায় আমি সব বাদ দিলাম আপনাদেরকে এখন বিস্ময়কর একটা ঘটনা শোনাই বিস্ময়কর ঘটনা আমার পরে আজকের মাহফিলের আমাদের সদরে জলসা প্রধান বক্তা কে নাম বলেন মুফতি আল্লামা মুফতি দিলাওয়ার হুসাইন আল্লামা মুফতি দিলাওয়ার হুসাইন দামত বরকাতুহুমের বাসা কোথায় মিরপুর এক নম্বরে ওনার বাসার সামনে একটা মাঠ আছে এই মাঠটার নাম আগে ছিল চিলড্রেন পার্ক মাঠ চিলড্রেন পার্ক এখন এই মাঠের নাম হলো শেখ রাসেল খেলার মাঠ হুজুরের বাসার সামনে এখন তো হুজুর বাসা চেঞ্জ করে অন্যখানে গিয়েছেন দীর্ঘদিন এখানে ছিলেন এই মাঠের পাশে এই মাঠে অনেক দিন আগে একটা মাহফিল হয়েছে এই মাহফিলে আমাদের দেশের জাতীয় মসজিদের খতিব তখনও খতিব হয় নাই ওই লোক তখনও কি হয় নাই খতিব হয় নাই খতিব হওয়ার আগে এই ভদ্রলোক এই মাঠে একটা মাহফিলে এসেছে এসে এই মাহফিলে সে তার বক্তৃতার মধ্যে বলছে যে আমার পীর ও মুর্শিদ মুর্শিদে কেবলা বলছে আমার মুর্শিদে কেবলা ওই লোকের মুর্শিদে কেবলা হলো আত্রশির পীর বর্তমান পীর না বর্তমান পীরের বাবা নাম কি হাসমতুল্লাহ নাম কি হাসমতুল্লাহ সে বলছে এই হাসমতুল্লাহ মারা যাওয়ার কিছুদিন পরের ঘটনা সে বলছে আমার মুর্শিদে কেবলা যখন মারা গেল মারা যাওয়ার তিন ঘন্টা পরে আমার মোবাইলটা বেজে উঠল মারা যাওয়ার তিন ঘন্টা আগে না পরে কতক্ষণ পরে তিন ঘন্টা পরে মোবাইলটা বেজে উঠল মোবাইলটা কানে লাগানোর সাথে সাথে অপর প্রান্ত থেকে আমার মুর্শিদে কেবলা আমার সাথে কথা বলছে মারা যাওয়ার তিন ঘন্টা আগে না পরে তিন ঘন্টা পরে মুর্শিদে কেবলা তার সাথে কি বলছে কথা বলছে যে আমার অসম্পূর্ণ কাজগুলো আমি রেখে গেলাম তোমার দায়িত্বে তুমি এগুলাকে সম্পন্ন করবে নামটা আমি বলছি না ওই মোবাইলের নামটাও বলেছে আমি নাম বলবো না এরপরে ওই বক্তৃতার মধ্যে ওই ভদ্রলোক আরেকটা কথা বলেছেন ভালো করে বুঝেন সে বলছে যে আমার মুর্শিদে কেবলা যখন মারা গেলেন মারা যাওয়ার পরে ওনার প্রধান খলিফা যারা আছে খলিফারা মিলে বসলো মশওয়ারায় বসলো মুর্শিদে কেবলার লাশ ধোয়াবে কে সবাই তো ধোয়াইতে চায় না মুর্শিদে কেবলার লাশ সবাই ধোয়াইতে চায় না এখন কে ধোয়াবে এটাই মশওয়ারায় বসলো পরামর্শে বসলো এই পরামর্শ বৈঠকে বসলো এই কথা বলে এরপরে সে একটা ঘটনা শুনাইল এই ঘটনাটা কিন্তু সম্পূর্ণ বানানো মিথ্যা আপনারা আবার সুবহানাল্লাহ বলে চিৎকার দিয়েন না কি রে ভাই একটু দূরে থাকো ও টুপি মালা দিবা সুবহানাল্লাহ বলে কি দিয়েন না চিৎকার দিয়েন না কথা কিন্তু মিথ্যা একদম বানোয়াট একটা কথা আমরা তো আবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ি যে কোনো হুঁশ থাকে না কোন জায়গায় পড়তে হবে মিথ্যা একটা কথা বলল কি কথা সে বলছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছেন তখন নবীজির লাশ কে গোসল দিবে এটা নিয়ে পরামর্শ বৈঠক বসলো পরামর্শ বৈঠকে সিদ্ধান্ত হলো যে আলী নবীজির লাশ গোসল দিবে ঘটনা শোনাচ্ছে এটা সম্পূর্ণ বানোয়াট একটা ঘটনা আচ্ছা এরপর বলছে যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির লাশ ধোয়াতে গেলেন পর্দার ভেতরে ঢুকলেন নবীজির লাশ ধোয়াবেন
তো তখন আলী বড় বিব্রতকর অবস্থায় পড়ে গেল যে নবীজির লাশ দিয়ে আমি গোসল দিব, নবীজির পোশাক মোবারক খুলব কি খুলব না? এই কথাগুলো কে বলছে? ওই ভদ্রলোক, যে সে বিব্রত বোধ করছে, পোশাক মোবারক খুলব কি খুলব না, এই নিয়ে আলী বড় হেজিটেশনে ভুগছে, কিংকর্তব্য বিমূঢ়, কি করব কি করব। এর মধ্যে হঠাৎ করে হযরতে আলী দেখেন নবীজি তার দিকে মিটমিট করে তাকিয়ে মুচকি হেসে বলছে, আলী আমার পোশাকের উপর দিয়েই পানি ঢেলে দাও। নাউজুবিল্লাহ বলেন এবার। এই ঘটনাটা একটা মিথ্যা বানোয়াট ঘটনা বলে এবার ওই ভদ্রলোক বলছে, ঠিক তদ্রূপ, কথার ভঙ্গিমা বুঝেন কিন্তু, ঠিক তদ্রূপ আমার মুর্শিদে কেবলা মারা যাওয়ার পরে তার খলিফারা বসে সিদ্ধান্ত নিল যে আমি সালাউদ্দিন, আমি তো নাম বলতে চাইলাম না, যে আমি কি করব, আমি তার লাশ গোসল দিব, আমি তার লাশ গোসল দিব সিদ্ধান্ত হলো। সিদ্ধান্ত হওয়ার পরে এবার আমি যখন পর্দার ভেতরে ঢুকলাম মুর্শিদে কেবলার লাশ ধোয়ানোর জন্য, তো এখন আমিও চিন্তায় পড়ে গেলাম মুর্শিদে কেবলার কাপড় খুলব কি খুলব না। চিন্তা করেন কত বড় বানাওয়াট, মিথ্যা কথা বলে কত বড় বাটপারি। এরপরে বলছে যে হঠাৎ করে তাকিয়ে দেখি আমার মুর্শিদে কেবলা আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে আর বলছে, সালাউদ্দিন আমার কাপড়ের উপর দিয়ে পানি ঢেলে দে। এবার নাউজুবিল্লাহ বলেন, আবার বলেন। এই ঘটনাগুলো মুফতি দেলোয়ার সাহেবের বাসার সামনে মাঠের মধ্যে, আমি আর কি সনদ বয়ান করব আপনাদেরকে। এই ভদ্রলোক যখন জাতীয় মসজিদের খতিব হইল, খতিব হওয়ার পরে একদিন সে একটা ঘোষণা দিয়েছে ওখানে, সে বলে যে আমি যখন জুমার খুতবা দেওয়ার জন্য এখানে উপস্থিত হই তখন আল্লাহর রসুল সশরীরে এখানে হাজির হয়ে যায়। মোহতারাম ভাইও, আমি আপনাদেরকে তো শুরু থেকে বুঝালাম বিষয়টা, আল্লাহ আমাকে যতটুকু বুঝানোর যোগ্যতা দিয়েছেন। এখানে এসে আমি আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন রাখব, যে উনি ওখানে উপস্থিত হয়ে যান, উনি উপস্থিত হইলে আল্লাহর রসুল বলে ওখানে কি হয়ে যায়, হাজির হয়ে যায়। আল্লাহর রসুল যদি বাইতুল মোকাররমে জাতীয় মসজিদে হাজির হয় তাহলে জুমার নামাজটা কে পড়াবে? আপনি পড়াবেন? আমি পড়াবো? কারো বাবার ক্ষমতা আছে ওখানে জুমার নামাজ পড়ানোর? হ্যাঁ, বুখারী শরীফের মধ্যে এসেছে, বুখারী শরীফের মধ্যে এসেছে। আচ্ছা বলেন, রসুলের মধ্যে তো শ্রেষ্ঠ রসুল আমাদের নবীজি, ঠিক কি না? কোনো সন্দেহ আছে? আর এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষটার নাম কি? সবাই বলেন, জানেন না? সবাই বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আলকাল্লাহু ফি সদরি আলকাইতুহু ফি সদরি আবি বকর। আল্লাহ রাব্বুল আলামিন আমার কলবের মধ্যে এই 23 বছরের নবুয়তি জিন্দেগিতে আমার কলবে যা কিছু ঢেলে দিয়েছেন সবকিছু আমি আবু বকরের কলবে ঢেলে দিয়েছি। আবু বকর, আবু বকর, সেই আবু বকর, তার ঘটনা বলছি। বুখারী শরীফের কিতাবুস সালাতের মধ্যে এসেছে, নবীজি একবার কোনো একটা বস্তিতে কোনো একটা এলাকায় দরবার করতে গেছেন। দরবার করেন না আপনারা, বিচার? তো নবীজি একটা দরবারে গেছেন, তো ওই দরবারে ওই বিচার কার্য শেষ হইতে হইতে এদিকে নামাজের টাইম হয়ে গেছে। তো যখন নামাজের টাইম হয়ে গেল তো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মুয়াজ্জিন এসে হযরতে আবু বকরকে বলছেন, আবু বকর নামাজের সময় তো হয়ে গেছে, লোকজনও সব চলে এসেছে, নবীজি তো আসতে বিলম্ব করছেন, তো আপনি কি একটু নামাজটা পড়াবেন? হযরতে আবু বকর বললেন, তোমরা যদি চাও তাইলে পড়াইতে পারি। এখন সব সাহাবী বলে, না 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 না, আপনি পড়ান, সবাই তো আবু বকরকে শ্রেষ্ঠ জানে, হ্যাঁ আপনি পড়ান। তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জায়নামাজে দাঁড়াইলেন, মিম্বারে মেহরাবে দাঁড়াইলেন, নামাজ শুরু করলেন। নামাজ শুরু হয়ে গেছে, তো যখন নামাজ শুরু হয়ে গেছে ঠিক এই টাইমে নবীজি এসে মসজিদে ঢুকেছেন। সূরা ফাতিহা এখনো শেষ হয় নাই, সূরা ফাতিহা চলছে, এর মধ্যে নবীজি এসে ঢুকলেন। এখন নবীজি এসে যখন ভিতরে ঢুকলেন
তো সাহাবায়ে কেরাম টের পেয়ে গেছেন নবীজি এসেছেন। এখন সমস্ত সাহাবী এই ডান হাতের তালু দিয়ে বাম হাতের তালুর মধ্যে এরকম সবাই তাসফিক করা শুরু করলো। আবার কোন কোন বর্ণনায় আছে রানের মধ্যে এইভাবে থাপড়াইতে শুরু করলো। উদ্দেশ্য হলো আবু বকরকে সতর্ক করা, আবু বকর নবীজি তো এসে গেছে, এখন তুমি কি করবা করো আমরা জানি না। বুঝে আসছে কথা? আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে সাহাবায়ে কেরামের কেমন নামাজ, নামাজের মধ্যে কি খুশু খুশু, কি মনোযোগ, নবীজি আসলেন এরা টের পাইল কেমনে? না, এরকম ধারণা করার সুযোগ নেই। কারণ নামাজ তো ইসলামের প্রাথমিক যুগে নামাজে তো কথা বলাও জায়েজ ছিল, সাহাবারা নামাজের মধ্যে কথা বলতেন, সালাম দিতেন, সালামের জবাব দিতেন, হাঁচি দিলে হাঁচির উত্তর দিতেন। তখন নামাজের শুরুর দিকে, ইসলামের শুরুর দিকে নামাজে অনেক কিছু বৈধ ছিল, এদিক সেদিক তাকানো বৈধ ছিল, সামনে পিছনে আসা বৈধ ছিল। এগুলো ধীরে 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 আস্তে আস্তে এগুলো সব রহিত হয়ে গেছে। তো যখন সাহাবায়ে কেরাম পেছন থেকে তাসফিক শুরু করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনিও টের পেয়ে গেছেন যে নবীজি এসে গেছে। তো যখন নবীজি এসে গেছে টের পেলেন, নবীজি এসে আবু বকরের পেছনে দাঁড়ালেন, তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দুটো উঁচু করে আস্তে করে পিছন দিকে সরে আসছেন। যখন আবু বকর পিছন দিকে সরে আসছেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর তুমি নামাজ পড়াও, তুমি নামাজ পড়াও, পিছনে এসো না, আমি তোমার পিছনে ইক্তেদা করছি, আজকে আমি তোমার মুসল্লি, তুমি নামাজ পড়াও। নবীজি আবু বকরকে নিষেধ করছেন একদিকে, আবু বকর আরেকদিকে পিছনে এসে দাঁড়িয়ে গেছেন, উনি আর সামনে যান না। তো যখন নবীজি দেখলেন আবু বকর আর সামনে যাচ্ছে না, তো নবীজি সামনে গেলেন, গিয়ে নামাজ শেষ করলেন, নামাজ পড়াইলেন। নামাজের পরে এবার আবু বকরকে ডাকলেন, ডেকে বললেন, আবু বকর আমি নিজে, আমি রসুল যেখানে তোমাকে নির্দেশ দিলাম নামাজে ইমামতি করতে, আমার সামনে নামাজ পড়াইতে, সেখানে তুমি পিছনে আসলা কেন, আমার নির্দেশ লঙ্ঘন করলে কেন? ভালো করে বুঝেন, আমি তোমাকে বললাম নামাজ পড়াতে, তুমি পেছনে আসলে কেন? আবু বকরের উত্তরটা শুনেন, ভালো করে নিজের বিবেকের সাথে বুঝাপড়া করবেন আমার কথাগুলো নিয়ে। আবু বকর বলছেন, মালি ইবনি আবি কুহাফাতা আইয়া উম্মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর রাসূল আপনি আমাকে যতই হুকুম করেন কিন্তু আবু কুহাফার পুত্র আবু বকরের এত বড় স্পর্ধা হয় নাই, আবু বকর এত বড় বেয়াদব হয় নাই যে রাসূলের সামনে ইমামতি করবে, এত সাহস আবু বকরের নাই। মুহতারাম ভাইও, আমি এই জায়গাটুকুন থেকে আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, ওই খতিবের ঘোষণা অনুযায়ী যদি আল্লাহর রসুল ওখানে উপস্থিত হয়ে যান, তাহলে ওই খতিব নামাজ পড়াবে না, রসুল নামাজ পড়াবে? রসুলের সামনে তো আবু বকরও নামাজ পড়ানোটাকে বেয়াদবি মনে করছে, তো তোমার ঘোষণা অনুযায়ী রসুল যদি ওখানে উপস্থিত থাকে, তুমি কত বড় বেয়াদব, রসুলকে নামাজ পড়াতে না দিয়ে তুমি কেন নামাজ পড়াও? মহতারাম হাজরিন, সময় হলে আমাকে বলবেন, আমার তো ঘড়ি টুড়ি নেই। তাহলে একটা কথা অন্তত পক্ষে আমরা বুঝলাম, হাজির নাজির একমাত্র কে? হাজির নাজির একমাত্র কে? আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ ছাড়া কেউ হাজির নাজির হতে পারে না। এরা উম্মতকে বিভ্রান্ত করার জন্য কোরআন দিয়ে দলিল পেশ করবে, হাদিস দিয়ে দলিল পেশ করবে, আপনাকে বিভ্রান্ত করবে। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা কি হাদিসের ব্যাখ্যা বুঝেন? তাহলে আপনাকে যদি কেউ এসে হাদিস দেখায়, আপনি হক্কানি রব্বানি উলামায়ে কেরামের কাছ থেকে যেই আকীদা এবং বিশ্বাস শিখেছেন, যেই ঈমান শিখেছেন, এই আকীদা এবং বিশ্বাসের ব্যতিক্রম কোনো কথা যদি কেউ এসে আপনাকে হাদিস দেখায়, তাহলে আপনি কি করবেন? ওর পিছনে দৌড়াবেন না? ওর পিছনে দৌড়াবেন না? আপনাকে আমি বললাম যে তোর কান নিয়ে গেছে, চিলে তোর কান নিয়ে গেছে, তো আপনি কি চিলের পিছনে দৌড় শুরু করবেন না? আগে হাত দিয়ে দেখবেন কানটা আছে না নাই, হাত দিয়ে দেখবেন না? আমি বললাম যে তোমার কান নিয়ে গেল চিলে, আর আপনি দিলেন দৌড়, অথচ কান তো আপনার সাথেই আছে।
তো আপনাকে যদি এরকম কেউ হাদিস দিয়ে বিভ্রান্ত করতে চায় তাহলে আপনি কি বলবেন যে ভাই হাদিস তো আমি বুঝি না হাদিস তো বুঝে মুফতি দেলার সাহেব চলো তুমি মুফতি দেলার সাহেবের কাছে চলো হাদিস তো বুঝে মুফতি মনসুরুল হক সাহেব চলো তুমি তার কাছে হাদিস তো বুঝে মুফতি আব্দুল মালিক সাহেব চলো তার কাছে আপনি হক্কানি উলামায়ে কেরামের কাছে তার হাতটা ধরে বলেন তার কাছে চলো দেখবেন আজান শুনলে ইবলিস শয়তান যেভাবে বায়ু ছাড়তে ছাড়তে পালায় আপনার হাত ছেড়েও সে পালাবে আর যাবে না এরা বিভ্রান্ত করবে বুখারী শরীফের হাদিস দিয়ে আপনাকে বিভ্রান্ত করবে বুখারী শরীফে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কোন মানুষকে যখন মাইয়েতকে কবরে রাখা হয় প্রশ্ন কয়টা হবে কবরে প্রশ্ন কয়টা হবে তিনটা প্রশ্ন হবে তিনটা প্রশ্ন হবে এক নাম্বার তো মান রব্বুক তোমার রব কে আমরা বলবো আল্লাহু রব্বুনা বলেন আল্লাহু রব্বুনা সবাই বলেন দুই নাম্বার প্রশ্ন হবে মা দীনুক তোমার ধর্ম কি আপনি বলবেন আল ইসলামু দীনি আল ইসলামু দীনি আমার দীন ইসলাম এরপরে তিন নাম্বার প্রশ্নটা কি হবে মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম এই মানুষটাকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল মান হাযার রাজুল এই মানুষটাকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল এই মানুষটা দ্বারা কোন মানুষের দিকে ইশারা করবে কথা বলেন না কেন কার দিকে রাসূলের দিকে মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম এই মানুষটাকে যেই মানুষটাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল ভালো করে বুঝেন কিন্তু আপনাদেরকে যে বিভ্রান্ত করবে যেই দলিল দিয়ে ভালো করে বুঝেন এখন এই যে কবরে আমার কবরে ধরেন আমি চারাবাগে আমাকে এখানে দাফন করলেন তো আমার কবরে ফেরেশতারা এসে বলবে মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম রাসূলের দিকে ইশারা করে বলবে না যে এই রসুল এই 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 মানুষটাকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল তো এই মানুষটা দ্বারা আল্লাহর রসুলকে তো বুঝাবে এখন তাদের যুক্তিটা দেখেন তারা বলে যে এই যে পুরা দুনিয়াতে এই মুহূর্তে যদি একটা লাশ আপনি দাফন করেন তো এট এ টাইমে কি শুধু এক কবরেই জিজ্ঞাসাবাদ হয় না দুনিয়ার আরো শত শত কবরে জিজ্ঞাসাবাদ হয় হ্যাঁ কথা বুঝেন আমার প্রশ্নটা বুঝছেন মনে করেন এই টাইমে এই শুধু একটা কবরেই পৃথিবীতে প্রশ্ন উত্তর চলছে না শত শত কবরে চলছে আচ্ছা শত শত কবরে যদি এই প্রশ্ন হয় মান হাযার রাজুল তাইলে শত শত কবরেই তো রসুল উপস্থিত আছেন তাইলে তো রসুল হাজির নাজির হইলেন একজন মানুষ এতগুলা কবরে যাইতে পারে তাহলে আমাদের মিলাদ শরীফে আসলে সমস্যা কি কথা বুঝে আসে ওদের যুক্তিটা বুঝছেন যে কবরের মধ্যে আমার কবরে তো বলছে মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম আপনার কবরে বলছে মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম তার কবরে বলছে মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম এই মানুষটাকে যে তোমার কাছে এসেছিল ওই মানুষটাকে তোমার কাছে এসেছিল যত জায়গায় এই মানুষ ওই মানুষ প্রশ্ন চলছে মানুষ কয়জন মানুষ কয়জন তাহলে একজন মানুষ একই সময়ে এতগুলো কবরে উপস্থিত হইতে পারলে একজন মানুষ একই সময়ে আমার মিলাদ মাহফিলে উপস্থিত হইতে সমস্যাটা কি কি সুন্দর যুক্তি অথচ এই হাদিস এটা সাহাবায়ে কেরাম নবীজির কাছে শুনেছেন না সাহাবায়ে কেরাম শুনেন নাই নাকি আমরা সরাসরি শুনেছি সাহাবায়ে কেরাম তাবেঈনদেরকে বলেছেন তাবেঈনরা তাবে তাবেঈনকে বলেছেন এইভাবেই তো পর্যায়ক্রমে অবিচ্ছিন্ন ধারায় আমাদের কাছে এই হাদিস পৌঁছেছে এবার এই সাহাবা যুগ থেকে এই পর্যন্ত এই হাদিসের ব্যাখ্যা ওনারা কি করেছেন দেখেন সাহাবায়ে কেরাম কি ব্যাখ্যা করেছেন তাবেঈনরা এই হাদিসের কি ব্যাখ্যা করেছেন তারা তো পরিষ্কার ব্যাখ্যা করেছেন যে রসুল রসুলের জায়গায় থাকবে রওজা পাকে থাকবে কোন জায়গায় রসুল কোথায় আছেন রওজা শরীফে আছেন রসুল কোথায় আছেন রওজা শরীফে আছেন রসুল রসুলের জায়গায় থাকবে আর পৃথিবীতে এট এ টাইমে যত কবরে প্রশ্ন করা হবে এই কবর থেকে রসুলের রওজা পর্যন্ত মাঝখানে যত বাধা পর্দা আছে সমস্ত পর্দা উঠিয়ে দেওয়া হবে আকাশের চাঁদ যেমন পৃথিবীর সমস্ত মানুষ একসাথে দেখে চাঁদ কয়টা কথা বলেন চাঁদ কয়টা চাঁদ চাঁদের জায়গায় আছে চাঁদ একটা এই এক চাঁদ পৃথিবীর সমস্ত মানুষ দেখছে রসুল একজন রসুল রসুলের জায়গায় আছেন রওজা শরীফে আছেন
নবীজি বলেন আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আল আমবিয়াউ ফি কুবুরিহিম আহইয়াউন ইউসাল্লুন, নবীগণ তাদের কবরে জীবিত অবস্থায় আছেন, কবরে নামাজ পড়েন, নবীজি তার রওজা পাকে আছেন, পৃথিবীর সমস্ত কবর এট এ টাইমে যখন প্রশ্ন করা হবে মান হাজার রাজুল, তো যার কবরে প্রশ্ন হবে তার কবর থেকে রসুলের রওজা পর্যন্ত মাসকানের সমস্ত দেয়ালগুলো সরিয়ে দেয়া হবে, ওই কবর থেকে সে রসুলকে দেখতে পাবে, রসুল রসুলের জায়গায় থাকবে, রসুলকে টেনে কবরে আনা হবে না। কথা পরিষ্কার? দুই নম্বর শেষ কথা, হুজুর চলে এসেছেন, মনে হয় আলোচনা শেষ করা দরকার। শেষ কথা হলো এরা খুব পরে আমার জীবনে বাস দেখেন, এরা খুব আদব দেখায়, আদব আদব যে না আমরা রসুলকে খুব ভালোবাসি, রসুলকে মহাব্বত করি, এই জন্য আমাদের মিলাদ মাহফিলে আমরা যে দরুদ শরীফ পড়ি, এই দরুদের হাদিয়াটা নবীজিকে দেওয়ার জন্য নবীজিকে আমরা আমাদের মিলাদ শরীফে নিয়ে আসি। নবীজি আমাদের মিলাদ শরীফে আসে কি জন্য? দরুদের হাদিয়া নেওয়ার জন্য। তোরা তো এটা দরুদই পড়িস না, তোদের হাদিয়া নিতে নবীজি কি আসবে? এই জন্য দরুদের হাদিয়া নিতে নবীজি আমাদের মিলাদ মাহফিলে আসে। ও ভাই, আপনার আকলকে প্রশ্ন করেন, কোরআন হাদিস রাখেন, আপনার আকলকে প্রশ্ন করেন, আপনার প্রিয় ব্যক্তি হযরত আল্লামা মুফতি দিলাওয়ার হুসাইন দামত বরাকাতুহুম আপনি হুজুরকে কিছু হাদিয়া দিবেন, এখন মোবাইল করে বললেন যে হুজুর আপনার জন্য 5,000 টাকা হাদিয়া রেখেছি, আপনি একটু এসে হাদিয়াটা নিয়ে যান। খুব আদব হইল, মোহাব্বত হইল, নাকি আদবের পরিচয় কি হবে? আপনি নিজে গিয়ে হুজুরের দরবারে উপস্থিত হবেন, উপস্থিত হয়ে তারপরে আপনি এই হাদিয়াটুকু হুজুরের হাতে দিয়ে আসবেন, এটার মধ্যে আদব কম না বেশি? তাইলে হুজুরকে নিয়ে আসা এটার মধ্যে আদব, না নিজে গিয়ে হুজুরকে হাদিয়া দেওয়ার মধ্যে আদব? নিজে গিয়ে হাদিয়া দেওয়ার মধ্যে আদব, হুজুরকে আপনার হাদিয়া নেওয়ার জন্য নিয়ে আসবেন, আরে তুই কত বড় বেয়াদব, তোর দরুদের হাদিয়া নেওয়ার জন্য হুজুরকে তোর মাহফিলে আনছিস, অথচ তুই জানিস না যে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব নবীদেরকে দিয়েছেন, হযরতে মূসা আলাইহিস সালামকে তাওরাত দিয়েছেন, মূসার কাছে তাওরাতকে পাঠান নাই, তাওরাত পাহাড়ের উপরে ছিল, মূসা পয়গম্বরকে বলেছেন মূসা ওই পাহাড়ের উপরে কিতাব আছে, আপনি আসেন কিতাব নিয়ে যান, মূসাকে ডেকে নিয়ে গেছেন, মূসাকে তাওরাত দিয়েছেন, কিন্তু আমার রসুলকে আল্লাহ পাক ডেকে নিয়ে কিতাব দেননি, আমার রসুল মক্কায় কোরআনের সূরাকে মক্কি বানিয়ে মক্কায় নবীজিকে আল্লাহ পাক সূরা দিয়েছেন মক্কি সূরা, আমার রসুল মদিনায় গিয়েছেন সূরাকে মাদানী বানিয়ে আল্লাহ পাক আমার রসুলের কাছে কোরআন পাঠিয়ে দিয়েছেন, আরে আমার রসুল যখন আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকার কোলে মাথা দিয়ে শুয়ে আছেন তখন জিব্রাইলকে ওই জায়গায় কোরআন পাঠিয়েছেন, আমার রসুলকে কোথাও ডেকে নেন নাই যে এখানে আসো কোরআন নিতে আসো, আমি তোমাকে কোরআন দিব, রসুল যেখানে কোরআন সেখানে নাজেল হচ্ছে, রসুল মদিনায় কোরআন মদিনায় নাজেল হয়, রসুল মক্কায় কোরআন মক্কায় নাজেল হয়, রসুল হুদাইবিয়ায় কোরআন হুদাইবিয়ায় নাজেল হয়, রসুল খন্দকে কোরআন খন্দকে নাজেল হয়, রসুল উহুদে কোরআন উহুদে নাজেল হয়, আল্লাহর রসুলকে রসুলের জায়গায় রেখে আল্লাহ কোরআনের হাদিয়া পাঠান, আর তুই কত বড় চরম বেয়াদব, তুই রসুলকে টেনে আনিস দরুদের হাদিয়া দেওয়ার জন্য। মুহতারাম হাজরিন, অতএব বুঝতে হবে শুধু আবেগের বসে চললে হবে না, আমি বলেছি যে আমাদের এই উম্মতের বৈশিষ্ট্য হলো এই উম্মতের মধ্যে কোনো বাড়াবাড়িও থাকবে না, ছাড়াছাড়িও থাকবে না, কোনো বিষয়ে বাড়াবাড়ি করা যাবে না, কোনো বিষয়ে বাড়াবাড়ি করা যাবে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সাহাবায়ে কেরামের আকীদা, নবীজি যেই বিশ্বাস আমাদেরকে শিখিয়েছেন ওই বিশ্বাস আমাদেরকে লালন করতে হবে। এখন আপনি প্রশ্ন করবেন, তাইলে আমি যে নবীজির সামনে দরুদ পড়ি, তাইলে এই দরুদের হাদিয়া নবীজির কাছে পৌঁছবে কেমনে? আপনি দেখেন নবীজি বলছেন ইন্না লিল্লাহি মালাঈকাতান সাইয়াহীনা ফিল আরদি ইউবাল্লিগুনা মিন উম্মতি
আস-সালাতা নবীজি সাল্লাল্লাহু কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ পাকের পক্ষ থেকে কিছু ফেরেশতা নিয়োজিত আছে জমিনে ছড়িয়ে ছিটিয়ে আছে আল্লাহ এদেরকে রেখে দিয়েছেন স্বেচ্ছাসেবক এই এই ফেরেশতারা ঘুরছে ফিরছে আর আমার কোন উম্মত যদি আমার উপরে দরুদ পড়ে সাথে সাথে ওই উম্মতের ওই দরুদের হাদিয়াটা নিয়ে সোজা নবীজির রওজায় গিয়ে ওই উম্মতের নাম পিতার নাম ইয়া রাসূলুল্লাহ অমুকের পুত্র অমুক আপনার জন্য এই দরুদের হাদিয়া পাঠিয়েছে আল্লাহ পাক ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন রাসূলের সম্মানে আর তুমি বলো আমার মিলাদ মাহফিলে রাসূল আসে অতএব এটা আকীদা বিশ্বাস আকীদা বিধ্বংসী একটা ঈমান বিধ্বংসী একটা আকীদা যে রাসূল হাজির নাজির রাসূল আমার এখানে আসে অসম্ভব ব্যাপার আমি তো একটা কথা বলতে বলতে সময় পার করে দিলাম এই মানুষগুলো এই জাতীয় শিরিক ফি সিফাতের মধ্যে আরো অনেক লিপ্ত এই মানুষগুলো কারা এদের পরিচয় কি এরা দেখবেন আপনি যদি এদেরকে নামাজের দাওয়াত দেন বিশেষ করে আমাদের দাওয়াত ও তাবলীগের সাথীরা কিংবা আমাদের চরমনায়ের মুরিদান যারা আছে মানুষকে দাওয়াত দেয় গিয়ে বলল যে ভাই আসো নামাজের জন্য আসো বলে যে ভাই নামাজ রাখো আগে বলো রসুল কি মাটির তৈরি না নূরের তৈরি ওকে ডাকে নামাজের জন্য ও কয় যে আগে রসুল মাটির তৈরি না নূরের তৈরি এটা বলো তারপরে নামাজ দেখা যাবে পরে এরকম বলে কি বলে না এই আরে ভাই রসুল মাটির তৈরি না নূরের তৈরি রসুলকে কে তৈরি করেছেন কথা বলেন রসুলকে কে সৃষ্টি করেছেন তো আল্লাহ রসুলকে কি দিয়ে সৃষ্টি করলেন ওটা নিয়ে আমার আপনার কোনো গবেষণার দরকার আছে অনেক মাহফিলে গেলে এরকম পার্চা আসে যে হুজুর নবীজি কি নূরের তৈরি না মাটির তৈরি তা আমি জিজ্ঞাসা করি যে নবীজিকে কি আপনি সৃষ্টি করেছেন কয় না হুজুর আস্তাগফিরুল্লাহ আমি সৃষ্টি করব কেন তো কি এই আমাদের বাংলাদেশ সরকার সৃষ্টি করেছে না আমেরিকা না মেড ইন জাপান কয় না আল্লাহ সৃষ্টি করেছে তো আল্লাহ রসুলকে কি দিয়ে সৃষ্টি করলেন ওটা নিয়ে আপনার এত চিন্তা কেন আচ্ছা কবরে যে তিন প্রশ্নের কথা বললাম এর মধ্যে কি একটা প্রশ্ন আছে যে এই রসুলকে কি দিয়ে আমি সৃষ্টি করেছি বল হ্যাঁ তো কবরের তিন প্রশ্নের মধ্যে আছে আচ্ছা হাশরের ময়দানে নবীজি বলেন চার প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কেউ এক কদম বাড়তে পারবে না এই চার প্রশ্নের মধ্যে কি এক প্রশ্ন হবে যে রসুলকে আমি কি দিয়ে তৈরি করেছিলাম তাইলে তোমার এত চিন্তা কিসের রসুল কি দিয়ে তৈরি এটা তোমার চিন্তার দরকার কি শয়তান ঘরে সওয়ার হয়েছে শয়তান কি এই এটাও ওই যে বাড়াবাড়ি বলেছি আমি ওরা বলে যে রসুলকে আমি মহাব্বত করি ভালোবাসি এখন রসুলকে যদি আমি বলি যে আমিও যেমন মাটির তৈরি রসুলও মাটির তৈরি তাইলে তো রসুল আমার খালাতো ভাই চাচাতো ভাইয়ের মতো হয়ে গেল তাইলে তো রসুলকে সম্মান দেখানো হইল না তাইলে কি বলতে হবে কয় যে রসুল নূরের তৈরি এই রসুলকে সম্মান দেখায় আমি কোরআন হাদিসের দলিল আর এখন পেশ করতে পারবো না আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন রেখে কথা শেষ করছি হুজুরের তো পরে আরো প্রোগ্রাম আছে আমি না বেকার মানুষ হুজুর তো আর বেকার মানুষ না হুজুরকে বসায় রাখা যাবে না শুনেন আচ্ছা আল্লাহ রব্বুল আলামিন তিনটা জাতি সৃষ্টি করেছেন মানব জাতি ফেরেশতা জাতি জিন জাতি কয় জাতি তিন জাতি আচ্ছা এই মানব জাতি মানুষ কিসের তৈরি তাড়াতাড়ি কথা বলেন মানুষ কিসের তৈরি মাটির তৈরি ফেরেশতা কিসের তৈরি নূরের তৈরি জিন কিসের তৈরি আগুনের তৈরি আচ্ছা বলেন তো দেখি নূরের তৈরি ফেরেশতা আগুনের তৈরি জিন মাটির তৈরি মানুষ এই তিন জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতিকে সবাই বলতে হবে কোনো সন্দেহ আছে কারো সন্দেহ থাকলে দাঁড়িয়ে বলেন যে না আমি এটা মানি না সবাই মানেন তো তাইলে এই নূরের তৈরি ফেরেশতা আর আগুনের তৈরি জিন আর মাটির তৈরি মানুষের মধ্যে শ্রেষ্ঠ কারা মানুষ আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ কাল্লামনা বানি আদম আমি এই তিন জাতির মধ্যে না সমস্ত সৃষ্টির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠত্ব দান করেছি আমি মানব জাতিকে আচ্ছা এবার যদি আমি আমার উস্তাদ হযরত মাওলানা মুফতি দিলাওয়ার হোসাইন দামত বারাকাতুহুম ওনাকে বললাম যে উস্তাদ জি আপনাকে আমি খুব সম্মান করি আপনি আমার মাথার মুকুট মাথার তাজ কিন্তু উস্তাদ জি আপনাকে যদি আমি মাটির তৈরি মানুষ বলি তাইলে আমার দিল মানে না আপনাকে আরো সম্মান করতে চাই এজন্য মানব জাতি থেকে আপনাকে আমি আজকে থেকে বহিষ্কার ঘোষণা করলাম আপনি মাটির তৈরি মানুষ না মানব জাতির অন্তর্ভুক্ত না আপনাকে আমি নূরের তৈরি ফেরেশতার অন্তর্ভুক্ত করলাম বলেন সম্মান বাড়াইলাম না কমাইলাম তা আর কি বলবো তা আপনি রসুলকে সম্মান করতে গিয়ে আপনি রসুলকে তো আরো লাঞ্ছিত করলেন যেখানে আল্লাহ পাক রসুলকে সম্মান দিয়ে মানব জাতির মধ্যে পাঠিয়েছেন সেই জায়গায় আপনি মানব জাতি থেকে রসুলকে বহিষ্কার ঘোষণা করে এখন নূরের তৈরি ফেরেশতা বলছেন সম্মান বাড়লো না কমলো কমলো এই কথাটা বুঝতে হবে আরে ভাই
নবীজি নিজে বলছেন ইন্নামা আনা বাশারুম মিছলুকুম, আমি তো তোমাদের মতো একজন মানুষ। নবীজি বলে আমি মানুষ, আর আপনি কোন যে না আমি আশিকের রসুল, আপনি মানুষ না, আপনি মানুষ থেকে খারেজ বহিষ্কার। আর মাটির তৈরি হইলে বুঝি রসুল আর আমি সমান হয়ে যাব? মাটিতে মাটিতে বেশ কম নাই কিরে ভাই? মাটিতে মাটিতে বেশ কম নাই? হ্যাঁ, কাবা ঘর, কাবা ঘরের কোনার মধ্যে একটা পাথর আছে না, কি পাথরটার নাম কি? হজরে আসওয়াদ। আর এই যে আমাদের দেশে রেল লাইনের মধ্যে পাথর নাই, এটাও তো পাথর। তাহলে ওই পাথর আর এই পাথর সমান? কোনো বেশ কম নাই? কেমন বেশ কম? কাবা ঘরের কোনায় হজরে আসওয়াদে চুমা দেন, আপনার গুনাহ সব মাফ না? গুনাহ টেনে নিয়ে যায়, আপনি বেগুনা হয়ে যান, মাসুম হয়ে যান, আপনার গুনাহ সব চুষে নিল। আর রেল লাইনের পাথরে চুমা দেন, হয় কুকুর বিড়ালের পেশাব মুখে ঢুকবে, নাইলে দাঁত ভাঙবে, ঠিক না বেটি? তো তাইলে পাথরে পাথরে পার্থক্য আছে না নাই? তাই কত বড় বেওকুফি কয় মাটির তৈরি, এই জন্য রসুলের সম্মান হবে না? আল্লাহ রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন। তো আমি বলছিলাম যে বাড়াবাড়িও থাকবে না, ছাড়াছাড়িও থাকবে না। আমি বাড়াবাড়িদের কথা বললাম, ছাড়াছাড়িদের কথা আজকে আর বলতে পারলাম না। দল দুইটা, কয়টা? আমরা আছি মাঝখানে, জালনাকুম উম্মাতাম ওয়াসাতা, আমরা কোথায় আছি? মধ্যম পন্থা অবলম্বনকারী। আর এর উপরে যে বাড়াবাড়ি করছে সেও গোমরা পথভ্রষ্ট, আর যারা ছাড়াছাড়ি করছে এরাও কি কথা বলে না? এরাও কি? তাহলে যারা বাড়াবাড়ি করে তারাও পথভ্রষ্ট, যারা ছাড়াছাড়ি করে তারাও কি? এই বাড়াবাড়ির কথা শুধু আপনাদেরকে বলে গেলাম। আমাদের দেশে যত ভণ্ড পীর আছে, আমি তো এদের কাহিনী আর শুনাইতে পারলাম না, এই ভণ্ড পীর যত বাঘ আছে, যত আপনার রশি আছে, যত পাড়া আছে, এই বাঘ রশি পাড়া সর এগুলা সব হচ্ছে এই বাড়াবাড়ির শিকার। এরা সম্পূর্ণ পথভ্রষ্ট। যদি এদের সাথে কারো সম্পর্ক থাকে, আজকের মজলিসে আমরা তওবা করে নিব এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাত মধ্যম পন্থা অবলম্বনকারী হক্কানি রব্বানি উলামায়ে কেরামের পরামর্শ অনুযায়ী আমাদের জীবনটাকে পরিচালিত করব, করব তো ইনশাআল্লাহ। আর আরেকটা গ্রুপ যে আছে ছাড়াছাড়ির শিকার, আল্লাহ যদি হায়াতে রাখেন, আগামী বছর যদি মাদ্রাসাওয়ালারা দাওয়াত দেয়, তাইলে ওই ওয়াজটা আগামী বছর করব না ইনশাআল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।